যারা বলেন ব্যক্তিগত ভাবে নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি ব্যক্তিগত ভাবে যদি করা হয় তিন টাইম হয়ে যাবে, আমার ভাইরা রাসূলুল্লাহ যদি শুধুমাত্র আবু জেহেলের কাছে এই কথা বলতেন, আমি ব্যক্তিগতভাবে দিন ক্যাম্প করতে চাচ্ছি, ব্যক্তিগতভাবে সমাজ গঠন করতে আমি ব্যক্তি গঠন করতেছি, সমাজ পরিবর্তনের দরকার নাই, রাষ্ট্রের নীতি পরিবর্তন করার দরকার নাই, রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন করার দরকার নাই, এই কথা যদি আবু জেহেলের প্রস্তাবনার আলোকে যদি আল্লাহ রাসূল যদি রাজি হয়ে যেতেন, জীবনে কোনোদিন সূরায়ে কাফিরুন নাযিল হতো না, বলেন ঠিক কিনা? আনুগত্য করলেন দিনের জন্য নিজেদের সর্বস্ব তিনারা বিক্রয় করে দিলেন, উজাড় করে দিলেন, তিনারা উৎসর্গ করে দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করে, যখন সাহাবা ইকরাম 60,000 সাহাবী, কত হাজার বলেন, সবাই বলেন কত হাজার সাহাবী, 60,000 সাহাবী সহ যখন তিনাদেরকে যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বললেন, আল্লাহ তোমার এই জমি সুতরাং এখানে শুধু তোমার কথা চলবে, বলেন ঠিক কিনা? আকাশ তোমার, জমিন তোমার, সুতরাং এখানে আইন চলবে তোমার, এই কথাকে সামনে রেখে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ইসলামের জন্য, ইসলামের পক্ষে কথা বললেন, ইসলামের জন্য লড়াই করলেন, তিনি সমস্ত আরব বিজয় করে আফ্রিকার ভূখণ্ডে পৌঁছে গেলেন। আফ্রিকার ভূখণ্ডে যখন পৌঁছলেন দেখলেন বিশাল দজলা নদী, যে নদীর এক একটা ঢেউ বিশাল বিশাল পাহাড়ের মতো আসে, আবার ছুটে যায়। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, আমার সৈনিকরা, শোনো, তোমরা কি চাও ইসলাম আমরা এই আরব থেকে আফ্রিকার ময়দানে নিয়ে যাই, তোমরা এটা চাও কিনা? 60,000 সাহাবী, ইতিহাস সাক্ষী, কিতাবুল মাগাদিতে এসেছে 60,000 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় মুজাহিদ সেনাপতির সাথে ঐক্যবদ্ধভাবে বললেন, অবশ্যই নিয়ে আমাদের সৈনিক, আমরা চাই আল্লাহর দিন শুধুমাত্র আরবের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, আমরা ওই দজলা নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা আল্লাহর দিনের পতাকা উড়াতে চাই। অপর প্রান্তে যেতে চাই, সুতরাং আমরা এমনি পারবো না, তোমার সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ আমরা তোমার উপর ভরসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর উপর যখন ভরসা
ইচ্ছা করে আমার আল্লাহ বান্দার জন্য যথেষ্ট দান। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আমি আল্লাহ হচ্ছি তোর উকিল, আমি আল্লাহ হচ্ছি তোর অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে সমস্ত সৈনিকরা 60,000 সাহাবি মুহূর্তের ভিতরে ওই দজলা নদী অতিক্রম করলো। একজন মানুষকে সেখানে খুন এবং গুম অবস্থায় পাওয়া যায় না। সাহাবিরাম 60,000 সাহাবি ওখানে চলে গেলেন। এজন্য আল্লামা ইকবাল বলেন, আয়ে মাউচে দদলাম তুমি বা শান্তি হামকো আফকাহে তেরা দরিয়াম আসানা হায় হামার। আমাদের গায়ে হযরত উমরের রক্ত, আমাদের গায়ে হযরত আবু বকরের রক্ত, আমাদের গায়ে সাহাবায়ে কেরামের রক্ত, আমাদের গায়ে আমরা স্বয়ং নবীদের উম্মত। যেই নবী আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তোমার এই জমিনে তোমার দিন কায়েম করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। ওই আফ্রিকাতে যখন তারা চলে গেলেন, আফ্রিকার সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে জঙ্গলের ভিতরে থাকতে দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সৈনিকেরা তোমরা একটা কাজ করো, ওই জঙ্গলের উপরে তোমরা একটা মাথা তৈরি করো, স্টেজ তৈরি করা হলো, একটা মাথা তৈরি করা হলো। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তৈরি করা সেই স্টেজের উপর উঠলেন। আর জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য রাখা শুরু করলেন, আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে আফ্রিকার ভূখণ্ডে আল্লাহর কালিমাকে উদ্দিন করার জন্য এসেছি, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য এসেছি। তোমাদের সাথে কোনো আমাদের বিরোধ নাই, একটা রাত তোমাদেরকে সময় দিলাম, আজকে রাতের ভিতরে তোমরা জঙ্গল ছেড়ে দিয়ে আমাদের জন্য নিরাপদ করে দাও। লোকেরা বলল, কি মুখ রে বাবা, এমন মুখে মানুষ হয় কিনা? আমরা জানি মানুষ মানুষের উপর উদ্দেশ্যে বক্তব্য দেয়, আমরা জানি মানুষ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেয়, কিন্তু আজকে দেখলাম মানুষ পশুর উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। কিন্তু আফ্রিকার মানুষগুলা চেয়ে চেয়ে দেখলো কেন মানুষ আফ্রিকার জঙ্গল আল্লাহর দিনের মুজাহিদদের জন্য খালি করে দিল। সুতরাং আমরা আজকে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কিয় হায়রা, যখন আপনি খেদমতে দিনের কথা বলবেন তখন আপনার সামিয়ানার ব্যবস্থা হয়ে যাবে, খেদমতে দিনের কথা যখন বলবেন আপনার বিরিয়ানির ব্যবস্থা হয়ে যাবে, খেদমতে দিনের কথা যেই হুজুর বলবেন ওই হুজুরের দাওয়াতেরও অভাব হবে না, খেদমতে দিনের কথা যেই হুজুর বলবেন ওই হুজুর হচ্ছে দুনিয়াতে সবচাইতে মোড়া কাদা হুজুর, বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি যখন ইকামতে দিনের
দিনের কথা যখন বলবে, যে ব্যক্তিরা খেদমতে দিনের জন্য স্বামী আনা তাড়ালো, ওই খেদমতে দিনের স্টেজে যখন একামতে দিনের কথা বলবেন, যারা স্বামী আনা টাঙ্গালো তারা আবার ওই স্বামী আনা মাটির সাথে মিশিয়ে দিবে, বলেন ঠিক কিনা? কেউ ভাইরাম, কেউ ভাইরাম, আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াসা বিহি রূহান ওয়াল্লাযী আওহাইনা।